এসে রিবন্ডিংটা করলো আর রিবন্ডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পারছেন এই চুলটা কালার করা তো কালার করা চুলে আমি কিভাবে রিবন্ডিং করব সেটাই শেয়ার করব তো দেখে নিন যে এই রিবন্ডিংটা কিভাবে করছি আলাইকুম বন্ধুরা আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালার চুলের রিবন্ডিং আর কালার চুলের রিবন্ডিংটা কিভাবে করব সেটাই শেয়ার করব তো আমি যেখানে মেডিসিন নিয়েছি লরিয়াল প্রফেশনাল প্যারিস দিয়ে আজ রিবন্ডিংটা করব আর কালার চুলে যেহেতু করব তো এই লরিয়ালটা দিয়েই খুব ভালো হবে কালার চুলে রিবন্ডিং তো আমি প্রথমে চুলটা শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে এখন আমি মেডিসিনটা অ্যাপ্লাই করব তো আপনারা একটু যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে মেডি রিবন্ডিংটা করা হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর বান প্রোটেক্টর এবং সিরামটা আমি বি নাম্বার মেডিসিনের সঙ্গে অ্যাপ্লাই করব তো আমি এ নাম্বারটা শুধু অ্যাপ্লাই করছি এ নাম্বারের সঙ্গে কোনো কিছুই দিব না তো চুলটা আমি প্রথমে ওয়াশ করে নিয়েছি এবং হালকা ভেজা অবস্থায় আমি এখন এ নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করছি আর এ নাম্বার মেডিসিনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমার চ্যানেলে কিন্তু অনেক রিমন্ডিংয়ের ভিডিও দেওয়া আছে তারপরেও কিন্তু অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে আপু কালার চুলের রিবন্ডিংটা কিভাবে করতে হবে এবং কোন মেডিসিনটা সব থেকে ভালো হবে প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করো তো এ কারণেই কিন্তু আমি আবারও চলে এলাম রিবন্ডিং নিয়ে আর রিবন্ডিংটা খুব সাবধানে করতে হবে এবং যারা কিনা কখনোই রিবন্ডিং করেননি তারা কিন্তু ভুলেও রিবন্ডিং করার চেষ্টা করবেন না অবশ্যই আপনাকে জানতে হবে এবং অবশ্যই কয়েকবার ট্রাই করার পরেই কিন্তু রিবন্ডিংটা আপনারা করতে পারবেন দেখা যায় অনেক সময় রিবন্ডিং করা হয় কিন্তু আয়রন করার ভালো হয় না বিধায় কিন্তু চুলটা ফুলে যায় বা পাম পাম হয়ে যায় রিবন্ডিংটা হয় না তো সেক্ষেত্রে রিবন্ডিং যদি না হয় সেক্ষেত্রে আপনারা এক মাস বা দু মাস পরে গিয়ে রিবন্ডিংটা আবার করতে পারবেন কিন্তু সেটা হচ্ছে চুলের কন্ডিশন বুঝে চুলটা কোন পর্যায়ে আছে কতটুকু রিবন্ডিং হয়েছে সেটা বুঝেই কিন্তু আবার মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে আর যদি রিবন্ডিংটা না হয় আর সেক্ষেত্রে যদি না বুঝে শুনে যদি মেডিসিনটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার চুলের ক্ষতি পারে মানে চুলটা ভেঙে যেতে পারে তো এ নাম্বার মেডিসিনটা আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে আমি এটা এক ঘন্টা রাখবো যেহেতু চুলের আশটা মোটা তো এক থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো আমি রাখবো এরপরে আমি ওয়াশ করে নিব তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে মেডিসিনটা অ্যাপ্লাই করা হচ্ছে এবং রিবন্ডিংটা কিভাবে করতে হবে তো আমার মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আর মেডিসিন অ্যাপ্লাই করার পরে একদম মাথা কিন্তু একদম সোজা রাখতে হবে মানে চুলটা একদম স্ট্রেট রাখতে হবে চুলে যেন কোনোভাবে ভাজ না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এক ঘন্টা বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন চুলটা অল্প একটু চুল নিয়ে মানে দু তিনটা চুল নিয়ে আমি দেখছি যে চুলটা রাবার হয়েছে কিনা তো হ্যাঁ রাবার হয়ে গিয়েছে আমি এখন এই চুলটা ওয়াশ করে নিচ্ছি শুধু পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে এখানে কোনো শ্যাম্পু বা কোনো কন্ডিশনার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে তো চুলটা ওয়াশ করার পরে ড্রাই করে নিয়েছি এখন স্ট্রেইনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর স্ট্রেনার দিয়ে খুব সাবধানে স্ট্রেট করতে হবে যদি স্ট্রেইনার দিয়ে স্ট্রেট করা না হয় তাহলে কিন্তু চুলটা ফুলে যেতে পারে বা মেডিসিনটা যদি ভালো না হয় তাহলেও কিন্তু চুল ফুলে যেতে পারে আর রিবন্ডিং করার আগে আপনারা কখনোই কালার করবেন না রিবন্ডিং করার এক মাস আগে কালার করা যাবে কিন্তু রিবন্ডিং করার দশ বারো দিন আগে কালার করা যাবে না এবং রিবন্ডিং করার প্রায় এক থেকে দেড় মাস পরে কিন্তু কালারটা করতে পারবেন এবং অবশ্যই ভালো কালারটা করতে হবে তা না হলে চুলটা রাফ হয়ে যাবে আবারও বলছি রিবন্ডিং করার এক মাস আগে কালার করতে পারবেন এবং রিবন্ডিং করার এক মাস পরে কালার করতে পারবেন এর আগে এবং পরে কালার কিন্তু করা যাবে না এর আগে মানে দশ দিন আগে এবং রিবন্ডিং করার দশ দিন পরে কিন্তু কালারটা করা যাবে না তাহলে কিন্তু চুলের ক্ষতি হতে পারে চুল ভেঙে যেতে পারে চুলটা রাফ হয়ে যাবে এবং অবশ্যই চুলের যত্ন নিতে হবে কারণ রিবন্ডিং করার পরে চুলের বাড়তি যত্ন নিতেই হবে এতে করে আপনার চুলটা সুন্দর থাকবে এবং সিল্কি থাকবে এখন আমি আয়রন করা শেষ আমি এখন পানি স্প্রে করে দেখছি যে আয়রনটা হয়েছে কি না আপনারা যখন করবেন তখন দেখবেন যে আয়রনটা হয়েছে কি না সেটা কী বলে ট্রাই করার জন্য পানিটা স্প্রে করে তারপরে দেখে নেবেন যদি চুলটা ফুলে যায় তাহলে আয়রন হয়নি আরও আয়রন করতে হবে তো আমি এখন চুলে পানি ছিটিয়ে দিচ্ছি শুকিয়ে গেলে দেখতে হবে যে চুলটা ফুলে আছে নাকি চুলটা স্ট্রেট আছে যদি স্ট্রেট থাকে তাহলে আর আয়রন করতে হবে না আর যদি ফুলে যায় চুলটা তাহলে আবার আয়রন করতে হবে চুলটা এভাবেই থাকবে আমি চিরুনি করে দিলাম এখন দেখা যাক চুলটা ফুলে যায় কি না বা স্ট্রেট থাকে কি না আর কালার করা চুলে ভালো মেডিসিন না দিলে কিন্তু চুলটা ফুলে যাবে চুলটা রাফ হয়ে থাকবে আমি এখানে লরিয়াল দিয়ে করেছি আর লরিয়াল দিয়ে করলে কিন্তু কালার চুলটা খুব সুন্দর হয় চুলটা পাম হয়ে থাকবে না কিন্তু অবশ্যই চুলের যত্ন নিতে হবে আমি কিন্তু পানি ছিটিয়ে নিয়েছি কিন্তু চুলটা হয়ে গিয়েছে স্ট্রেট আর স্টার্ট করতে হবে না রিবন্ডিংটা আমার কমপ্লিট হয়েছে এই যে পানিটা কিন্তু সঙ্গে সঙ্গেই শুকিয়ে গিয়েছে যেহেতু গরম আছে চুলটা এখনও তো আমি এখন বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করব আমি বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করবো এই যে লরিয়ালের নিউটিলাইজার এটার সঙ্গে আমি এই যে বান প্রোটেক্টর দিব এখন আমি বি নাম্বার মেডিসিনটা অ্যাপ্লাই করছি আর এ নাম্বার মেডিসিন যেভাবে অ্যাপ্লাই করতে হবে বি নাম্বার মেডিসিনটা ঠিক একইভাবে অ্যাপ্লাই করতে হবে চুলের স্কাল্পে যেন না লাগে সেদিকটাও খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু চুল পড়ে যেতে পারে আর বি নাম্বার মেডিসিনটা বেশি সময় রাখা যাবে না মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় রাখতে পারবেন এরপরে কিন্তু চুলটা ওয়াশ করে নিতে হবে যদি বেশি সময়ে বি নাম্বার মেডিসিনটা চুলে রাখ হয় সেক্ষেত্রে চুলটা ফুলে যাবে আর চুলটা পাম্পাম হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন যে বিশ মিনিট রাখার এর বেশি রাখা যাবে না বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ওয়াশ করে নিচ্ছি আর সি নাম্বারটাও আমি এখন দিয়ে দিব তো বন্ধুরা আমার রিবন্ডিংটি কমপ্লিট হয়ে গেল দেখতেই পারছেন চুলটা কতটা সুন্দর এবং কতটা শাইনিং হয়েছে আমি এখানে যেহেতু এই নারায়ণগঞ্জ থেকে এসেছে তো আমি এখানে সি নাম্বার মেডিসিনটাও অ্যাপ্লাই করেছি মানে এবিসি তিনটাই অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে আর সি নাম্বারটা আমি কখন অ্যাপ্লাই করেছি অনেকেরই প্রশ্ন থাকবে তো সি নাম্বারটা আমি বি নাম্বারটা যখন যখন আমি বি নাম্বারটা ওয়াশ করেছি ওয়াশ করার পরে আমি সি নাম্বারটা দিয়ে পাঁচ মিনিট রেখে আমি চুলটা ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে ড্রাই করার পরে দেখতেই পারছেন চুলটা কতটা সুন্দর এবং কতটা তো আপনারা চাইলে ঘরে বসে এরকম একটা রিবন্ডিং করে নিতে পারেন তবে অবশ্যই সাবধানে রিবন্ডিংটি টি করতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আর যেসব বন্ধুরা আমার পাশে আছেন সবসময় আমাকে কাজ করার উৎসাহ দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমি অনেক ব্যস্ত তাই আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না আমি একটু ফ্রি হয়ে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম